ফ্রেন্ডস, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আর একটা রেসিপি নিয়ে, আর এই রেসিপিটি ছোট বড় সবারই পছন্দ। তো তা হচ্ছে টেন্ডার চিকেন অথবা চিকেন স্ট্রিপ। তো আমি এটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আর মনে করি ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদে এইরকম চিকেন স্ট্রিপ তৈরি করে খেলে মানে বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক দিয়ে যাবেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি একটা চিকেনের বুকের অংশ পুরোটাই নিয়েছি, আঙুলের মতন করে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি, আর তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে নিয়েছি পাপরিকার গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, তারপর ব্ল্যাক পেপার নিয়েছি 1/2 টিস্পুন, আর সয়া সস নিয়েছি এখানে 1 টেবিল চামচ, টমেটোর সস নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে নিয়েছি আদা রসুন বাটা 1 টিস্পুন করে, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মানে লিকুইড মিল্ক। তারপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর এখন একটা ডিম দিয়ে দিব। তো ডিমটা দিয়ে তারপর আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে মাখিয়ে, আর এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এখানে আমি ময়দা নিয়েছি কুট করার জন্য, 1.5 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, 1/2 টিস্পুন মানে গার্লিক পাউডার, 1/2 টিস্পুন পাপরিকার গুঁড়া, আর ওরিগানো নিয়েছি এখানে 1 টিস্পুন, আর এখন একটু মানে লবণ দেব স্বাদ মতো, অল্প একটু লবণ দিয়ে তারপরে মিক্স করে রেখে দিলাম পাশেই। তো এখন আমি মানে আধা ঘন্টা পর এই ম্যারিনেট করা চিকেনটাকে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে উঠিয়ে তারপর আমি ভালোভাবে কুট করে নেব, এভাবে করে হাত দিয়ে মানে চাপ দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে কুট করে নিতে হবে। তারপর এভাবে করে আস্তে করে যা মানে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে ময়দাটা এক্সট্রা যে ময়দা থাকে সেটা পড়ে যাবে, তাহলে তেলটা আর মানে নষ্ট হয় না ভাজার সময়। তো এখন আমি সরাসরি চুলায় যে তেল মানে প্যানের মধ্যে দিয়েছি, তেলটা গরম হয়েছে, তার মধ্যে আমি এখন এই চিকেন স্ট্রিপগুলো দিয়ে দিলাম, আর চুলাটা মিডিয়াম টু হাই হিটেই থাকবে। তারপর আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, এরকম গোল্ডেন কালার হলে তারপর মানে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এভাবে করে সবগুলো আমি ভেজে নেব। তো এখন আমি এখানে একটু সস তৈরি করব, তার মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, কেচাপ, আর 1 টেবিল চামচ মায়োনিস, 1 টিস্পুন মাস্টার্ড সস দিয়ে একটা সস তৈরি করে নিলাম। আপনারা মানে নর্মাল কেচাপ দিয়েও এটা পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল আমার খুব সহজে চিকেন স্ট্রিপ রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন, আর আপনারাও ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।